দেখলে মনে হবে কোনো পরিত্যক্ত ভবন এটি, কিন্তু কাছে গেলেই আপনার ভুল ভাঙবে। এটি বরিশালের বিদ্যাপীঠ সরকারি ব্রজমোহন কলেজের মহাত্মা অশ্বিনী কুমার দত্ত আবাসিক ছাত্রাবাসের চিত্র। জরাজীর্ণ এই ভবনেই বসবাস করছেন বরিশাল বিএম কলেজের আবাসিক শিক্ষার্থীরা। সম্প্রতি জরাজীর্ণ এই ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে ভবনটির 216 নম্বর কক্ষে থাকা ঘুমানোর চৌকি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার সময় রুমটিতে কেউ অবস্থান না করায় ভাগ্যক্রমে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান তারা। খোঁজ নিয়ে জানা যায়, এই হোস্টেলে বৈধ অবৈধ মিলিয়ে প্রায় 1500-এরও বেশি শিক্ষার্থী বসবাস করে, যারা সকলেই অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই তাদের প্রতিটি দিন পার করছেন। ছাত্রদের অভিযোগ, কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিলেও নতুন কোনো ভবনের ব্যবস্থা তারা করতে পারেনি। এতে বাধ্য হয়ে চরম ঝুঁকির মধ্যেও এই ভবনে বসবাস করতে হচ্ছে তাদের। হ্যাঁ, বি ব্লক কয়েকদিন আগে ভেঙে পড়ছে, এক রুমের প্রায় সবটাই ভেঙে পড়ছে, এবং এই ব্লক তো দেখছি না যে এখান দিয়ে ভেঙে পড়তেছে। আমরা খুবই রিক্সের মধ্যে থাকি, এখানে ভয় তো অবশ্যই লাগে, কিন্তু এখন তো আমাদের থাকার জন্য বিকল্প ব্যবস্থা নাই। আর দেখা গেছে বাইরে থাকলে সুযোগ সুবিধা কম, সমস্যা আছে অনেকের, এই জন্য আমরা হলে একবার উঠছি। এই জন্য বলা হয়েছে কর্তৃপক্ষকে কয়েকবার, তারা সঠিক ব্যবস্থা নেয় না এখন পর্যন্ত। প্রতিটি রাতে একটা আশঙ্কাজনক পরিস্থিতির মধ্যে কাটে, বিশেষ করে যেমন 216 নম্বর রুম, এর ভিতরে আপনারা জানছেন যে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে গেছে। একটা ভাগ্যজনিত কারণে তারা বিশেষ একটা বড় দুর্ঘটনা দেখে রেহাই পেয়েছেন, এবং আমাদের এবং নিত্যই এরকম দৈনিক এরকম ভেঙে ভেঙে পড়তেছে প্রত্যেকটা ছাদের ইয়া থেকে। ঘুম তো কাটে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায়, যে আমরা কোন সময় অ্যাক্সিডেন্ট করিয়ে ফেললি, কোন সময় আমাদের উপরে আঘাত হানে, আমরা তো সেটা বলতে পারতেছি না। এখন এটা যদি খুবই অতি শীঘ্রই যদি এটা সংস্কার করা হইতো, তাহলে আমাদের জন্য খুবই বেটার হইতো। 5 বছর যাবৎ আসি, কিন্তু এখানে কোনো মেরামত হচ্ছে না। ওই ওইখানে দেখেন, ওইখানে লোক ভেঙে পড়ছে, রুমের অবস্থাও ভালো না, সব কিছু টোটালি বিপলকের কিছুদিন আগে দেওয়াল ভেঙে রুম ভেঙে পড়ছে, সেটাও আপনারা শুনেছেন। তো সব কিছু মিলে আমরা চাই যে আমাদের এটা ঠিক করা হোক, কিন্তু কর্তৃপক্ষ কিছুই করছে না। আবাসিক ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে দুর্ঘটনার কথা অবহিত আছেন বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া। পাশাপাশি ভবনটি ঝুঁকিপূর্ণ বলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে অবগত করেছেন বলেও জানিয়েছেন তিনি। আমাদের যে অশ্বিনী কুমার ছাত্রাবাস, এটি দুটি কক্ষের পলেস্তারা খুলে পড়ে গেছে। আমরা সাথে সাথে এটি পরিদর্শন করেছি এবং শিক্ষা প্রকৌশল বিভাগকে আমরা জানিয়েছি, এবং ওই দুটি কক্ষ থেকে আমরা ছাত্রদের অন্যত্র নিয়ে গেছি। জেলা ভবন পরিত্যক্ত একটি কমিটি আছে, সেখানে আমরা লিখেছি এবং এ নিয়ে শিক্ষা প্রকৌশল বিভাগ কাজ করছে। আমরা ওসিরই একটি সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব। কবে নাবাক শিক্ষা প্রকৌশল বিভাগের প্রতিবেদনটা পেলেই আমরা বসবো এবং বসে আমরা সিদ্ধান্ত নেব। না, পরিত্যক্ত বিভাগের একটা বিধান আছে যে জেলা পরিত্যক্ত ঘোষণা কমিটি আছে, ওই কমিটির সভা করতে হয়, সেখানে শিক্ষা প্রকৌশল বিভাগ এটা পরিদর্শনের প্রতিবেদন দেয়, সেটার উপরেই সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত আমাদের কর্তৃপক্ষকে জানালে সেটার উপর তারা তাদের সিদ্ধান্ত দেন আমাকে। আমাদের যে ভবনগুলো আছে, আমাদের তো অনেক নতুন ভবন আমরা পেয়েছি ইতিমধ্যে, ওই ভবনটা একটু পুরনো, কিন্তু আমরা সেটার বিভাগ যে সিদ্ধান্ত দিবে আবার সেভাবেই আমরা সেখানে কাজ করব। 1968 সালে নির্মিত হওয়া এই ছাত্রাবাসটি বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। 55 বছর পুরনো আবাসিক এই ছাত্রাবাসটিতে বৈধ অবৈধ মিলিয়ে প্রায় 1500-এরও বেশি শিক্ষার্থী বসবাস করে। সাব্বির খান, BHS TV, বরিশাল।